P514 রাজা বসন্ত রায় রোড। এই বাড়ি ঠিকানা ছিল সোমনাথ চট্টোপাধ্যায়ের। বাড়ির গায়ে তার ফলক রয়েছে, এছাড়া রয়েছে NC চট্টোপাধ্যায়ের ফলক। এই বাড়ির থেকেই গোটা ভারতবর্ষের কর্মকাণ্ড সামলেছেন লোকসভা স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। বহু মানুষকে মিট করেছেন এই বাড়িতে, এই তার বসার ঘর। আমরা কথা বলবো তার দীর্ঘদিনের সহায়ক তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। এই ঘরকে নিয়ে বহু স্মৃতি, যদি দু একটা কথা বলেন। দেখুন, আমি ওনার হাতে আমার লোকসভাতে অ্যাপয়েন্টমেন্ট এবং উনি আমাকে লোকসভার একটি কমিটি চেয়ারম্যানের সঙ্গে যুক্ত করেন এবং সেই পদে থাকার সুবাদে আমি ওনার সঙ্গে অনেক কাজ করেছি এবং কাজ শিখেছি। তাছাড়া আমি ওনার একজন পরিবারের একজন সদস্যের মতনই আমি এতদিন ছিলাম বা আছি এখনও। ওনাকে আজকে হারিয়েছি, আজকে আমি আমার যে শোক আমি আপনাদেরকে, সেই বেদনা আপনাকে বোঝাতে পারবো না যে আমি কী, আমরা কী হারিয়েছি একটা কাছের লোক এবং এরকম বড় মাপের লোক আমার জীবনে দেখিনি। আমার মনে হয় আমার সঙ্গে একমত অনেকেই হবেন। এই ধরনের পড়াশোনা, এই ধরনের তার আইনের তার অভিজ্ঞতা এবং দেশের স্পিকারের যখন উনি দায়িত্ব পেলেন এবং সারা দেশের যখন তিনি এখানে বসেছিলেন, আমাকে তখন মিডিয়ার দায়িত্বটা দেওয়া হয়েছিল যে যাতে বাড়িতে আসলে সবাই তাকে, তাদেরকে আমি ঠিক করে রিসিভ করতে পারি বা বোঝাতে পারি, আর এই ঘরেই উনি বসেছিলেন, এখানে ওয়েট করছিলেন এবং তখন মিডিয়া এখানে সবাই এসেছিলেন এবং তাদের সঙ্গে সবার সঙ্গে কথা বলা এবং দেশের দায়িত্ব এবং তখন লোকসভা থেকে তার সঙ্গে এই ফ্যাক্সি তখন মেসেজ আসছে উনি দায়িত্বে যাবেন এবং তার অদ্ভুত তার পার্সোনালিটি সেই সময় দেখেছিলাম যে উনি দেশের দায়িত্বে গিয়ে কীভাবে কমিটেড ওই চেয়ারের উনি কাজ করেছেন, কীভাবে উনি লোকসভা চালিয়েছেন, আমরা দিনের পর দিন লোকসভায় থেকে আমরা দেখেছি। এবং তাছাড়া যখন উনি ফিরে আসতেন এই কলকাতার এই বাড়িতে, উনি এখানে একটা এখানেও সবাইকে মিট করতেন, লোকসভার কাজও করতেন, আমরা ফ্যাক্স ফ্যাক্স সব এখানেই করতাম। প্লাস আমাদের এখানে একটা রাজভবনে ওনার একটা অফিস ছিল, আমাদের ওখানেও ওনার একটা অফিস থেকে উনি চালনা করতেন যখন কলকাতায় থাকতেন, আবার দিল্লিতে গিয়ে উনি চালনা করতেন। আমাদের ওই রকম পর্যায়ে ওরকম জায়গায় থেকে উনি কত সাধারণভাবে কীভাবে বড় মানুষ হিসাবে যে সবার সঙ্গে মিশতে হয় বা সবাই প্রবলেম শুনতেন এবং ঠান্ডা মাথায় সেগুলো উনি অ্যাডভাইস দিতেন, কখনও দেখিনি কারুকে ফিরিয়ে দিয়েছেন। দীর্ঘদিন এই বাড়ি থেকেই গোটা দেশের কর্মকাণ্ড চালিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়। রাজনীতির রঙের ঊর্ধ্বে উঠে একজন রাজনীতিবিদ কীরকম মানুষ হতে পারেন তার জন্য এক আদর্শ চরিত্র ছিলেন তিনি, প্রত্যেকেই আজ সে কথা স্মরণ করেন। কিন্তু তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা বলতে হয়, অত্যন্ত অতিথিবৎসল ছিলেন, যেই তার বাড়িতে আসতেন কিছু না খাইয়ে তাকে ছাড়তেন না। এই সব স্মৃতি আজ মন ভার করে রেখেছে গোটা বাড়ির লোকজনের, যারা দীর্ঘদিন ধরে তার ছায়াসঙ্গী ছিলেন, আর সব মিলিয়েই আজ শোকের ছায়া নেমেছে এই বাড়িতে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।